শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজী মোহাম্মদ হাসান ইমরান। আমার পিতা মৃত আব্দুল হামিদ, মাতা মৃত জাহানারা বেগম। আমি বর্তমানে চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করছি। লিবারেশন পিরিয়ডে আমি আমার নিজ এলাকা সিরাজগঞ্জের উল্লাপাড়াতে আমি অবস্থান করতাম মুক্তিযুদ্ধকালীন সময়ে। তখন আমরা যারা তরুণ ছিলাম, তখন আমি আমার বয়স প্রায় 20-21 বছর বয়স ছিল আমার। সেই সময়ে যে পরিস্থিতি ছিল, আমরা এই 7ই মার্চে আমাদের বঙ্গবন্ধুর যে ঘোষণা ভাষণের পরে আমরা সেই ভাষণটাকে আমরা তখন আমি নিজে আমার সেই টাইমে ন্যাশনাল প্যানাসোনিক নামে একটা মানে 2-in-1 রেডিও এবং টেপ রেকর্ডার ছিল। আমি সেই ভাষণটা টেপ করেছিলাম এবং আমরা ওই ট্রাক দিয়ে শামিয়ানা টানিয়ে আমরা হাইওয়েতে আমরা ওইটা প্রচার করেছি। এবং আমরা যারা ইয়ং ছিলাম, আমরা তখন অত্যন্ত উদ্যোগী ছিলাম। আমরা তখন তো টিভি ছিল না, আমাদের কোনো মাধ্যম ছিল না জানার। আমরা কী করতাম, রেডিও দিয়ে আমরা বিভিন্ন সারা ওয়ার্ল্ডের কোথায় কোন বাংলা নিউজ হচ্ছে, বাংলাদেশ সম্বন্ধে কী বলছে, আমরা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন চ্যানেল আমরা খোঁজ করে করে সেখান থেকে আমরা এই নিউজগুলি কালেক্ট করতাম। এবং সেই নিউজগুলি আমরা আর্ট পেপারের মধ্যে লিখে দেওয়াল পত্রিকার মতো আমাদের বাজারে, আমাদের রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে আমরা সেগুলি প্রচার করতাম। আমাদের ওখানে আমরা শুনতাম যে ঢাকাতে প্রবলেম হচ্ছে 26 মার্চে ঢাকাতে, ঢাকা থেকে সমস্ত আমাদের মানে এলাকার যত যারা বাইরে ছিলেন, ঢাকা, চিটাগাং বা এই সমস্ত শহরে ছিলেন, তারা সব আমাদের গ্রামে চলে আসতে থাকলেন। তারপরে আস্তে আস্তে আমরা তখন দেখেছি আমাদের মানে গ্রামের আমাদের সঙ্গী সাথীদের মধ্যে কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, এবং আমাদের মধ্যে অনেকেই আমরা মুক্তিযুদ্ধে সরাসরি যোগ দিইনি, কিন্তু আমরা খুব ইন্টারনালভাবে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়ে আমরা সহযোগিতা করেছি। আমরা যারা যাইনি, এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এমন কিছু আমরা যারা যাইনি তাদেরও কিছু অবদান আছে। যেমন আমার এলাকায় একটা মহিলা, তারা ওখানে ক্যাম্প ছিল আর্মি ক্যাম্প, পাকিস্তানি আর্মি ক্যাম্প থেকে তাদেরকে মহিলাদেরকে উত্ত্যক্ত করতে এসেছিল। সেই মহিলারা তখন
মানে বটি দিয়ে মাছকোটার বটি দিয়ে সেই আর্মিগুলোকে হত্যা করেছিল এবং সেইটার প্রতিফল হিসাবে দেখা গেছে পরে আর্মি ক্যাম্পের থেকে তারা এসে আমাদের পুরো গ্রামটা জ্বালিয়ে দিয়েছিল। তো এরকম তো আমি মনে করি যে সেই যে মহিলার যে অবদানটা, যে ওই অস্ত্র নিয়ে যে মুক্তিযোদ্ধা যে যুদ্ধ করতে গিয়েছে তার থেকে কোনো অংশে কম ছিল না। এবং আমার মনে হয় সেই টাইমে বাংলাদেশে যত পরিবার ছিল সবাই কেউ জানের দিক দিয়ে কেউ মালের দিক দিয়ে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং সেটাতে আমরা যাই হোক, তারপরে আল্লাহর অশেষ রহমত যে আমরা 9 মাসের ইয়েতে আমরা স্বাধীনতা অর্জন করলাম। এখন আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা এটাতে কিন্তু স্বাধীনতার ফল আমরা কিন্তু পেতে আমাদের বিভিন্ন রকমের সংকটের সম্মুখীন হচ্ছি। এখন স্বাধীনতাটা দেখা যাচ্ছে যে একটা সুবিধাবাদী একটা চক্রের সুবিধায় বেশি কাজে লাগছে, কিন্তু এটা হলে চলবে না। আমাদেরকে এটার থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। আমরা যেন সবাই স্বাধীনতার সুফলটা আমরা সুষ্ঠুভাবে আমরা সবাই সমভাবে ভোগ করতে পারি, এই কামনা করছি আমি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।